এক বুক অভিমান, নিঃসঙ্গতা আর একাকিত্ব নিয়ে অভিনেতা হুমায়ুন ফরিদি পৃথিবী থেকে বিদায় নেন। হুমায়ুন ফরিদের এই নীরব প্রস্থানের অন্যতম কারণ হিসেবে কাছের মানুষদের অনেকেই মনে করেছেন সুবর্ণাহীন তার একাকিত্বকে। হুমায়ুন ফরিদের মৃত্যুর পর তার সাবেক স্ত্রী সুবর্ণ মোস্তফার মনোভাব জানার চেষ্টা চালায় জি নিউজ। ফাল্গুনের প্রথম দিন যখন সবাই বসন্তকে স্বাগত জানাতে ব্যস্ত, ঠিক তখনই অভিনয় দিয়ে দীর্ঘদিন মানুষের মন রাঙানো প্রিয় অভিনেতা ফরিদি সবাইকে ছেড়ে চলে গেলেন। ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে ধানমন্ডির নিজের বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হুমায়ুন ফরিদের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায়। হুমায়ুন ফরিদের দীর্ঘদিনের সাথী সাবেক স্ত্রী সুবর্ণ মোস্তফার কাছেও পৌঁছে যায় সংবাদ। সুবর্ণ মোস্তফা তখন একটি ধারাবাহিকের শুটিংয়ের কাজে ব্যস্ত, গন্তব্য পুবাইলের ভাদুন। সঙ্গে আছে যথারীতি তার তরুণ স্বামী বদরুল আলম সৌদ। টঙ্গী ব্রিজ পেরিয়ে যাওয়ার পর দুঃসংবাদটি কানে যায় সুবর্ণ মোস্তফার। দীর্ঘদিন স্মৃতি তাকে আবেগতাড়িত করে বলে তিনি গাড়ি ঘুরিয়ে ধানমন্ডির দিকে রওনা হন। ধানমন্ডির ৭২ নম্বর বাড়িটির যে অ্যাপার্টমেন্টে হুমায়ুন ফরিদে মারা গেছেন সেটি ছিল সুবর্ণ মোস্তফার আগে থেকেই চেনা। অনেকেই মনে করেছিলেন হুমায়ুন ফরিদের মৃত্যুর পর সুবর্ণ মোস্তফা তাকে শেষবার দেখতে হয়তো আসবেন না, কারণ সুবর্ণা সেই মুখ নেই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধানমন্ডির বাসায় অশ্রুসিক্ত নয়নে হাজির হলেন তিনি, সঙ্গে ছিল তার স্বামী সৌদ। ততক্ষণে অবশ্য দেরি হয়ে গেছে, দেখা পেলেন না তিনি ফরিদির। সুবর্ণ মোস্তফা আসার ঠিক ১০ মিনিট আগেই হুমায়ুন ফরিদির প্রাণহীন দেহ নিয়ে যাওয়া হয়েছে বিটিভির উদ্দেশ্যে। ধানমন্ডির সে বাড়িতে পৌঁছে ফরিদিকে না পেয়ে ভেজা কণ্ঠে আক্ষেপ করেন সুবর্ণা, আরও কিছুক্ষণ কেন তাকে রাখা হলো না, কেন এমন তাড়াহুড়ো করে বিটিভিতে নিয়ে যাওয়া হলো তাকে। সুবর্ণার কান্না ভেজা আহাজারি অবশ্য উপস্থিত কাউকে স্পর্শ করেনি, বরং প্রিয় অভিনেতা ফরিদের মৃত্যুর পরোক্ষ কারণ হিসাবে সুবর্ণাকেই দায়ী করেছেন অনেকে। নিজেদের মধ্যে অনেকেই বলাবলি করছিলেন বেঁচে থাকতে যার খবর রাখেনি আজ তার প্রাণহীন মুখ দেখার জন্য কেন এত কান্না। মৃত্যুর পর সুবর্ণা মোস্তফার মনোভাব জানার জন্য তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কথা বলার মতো মানসিক অবস্থায় তিনি নেই। পরে আবার যোগাযোগ করা হলে তিনি অল্প কথায় হুমায়ুন ফরিদি সম্পর্কে বলেন, দীর্ঘদিন আমরা পাশাপাশি ছিলাম স্বামী স্ত্রী হিসাবে, তবে আমাদের সম্পর্কটা ছিল পুরোপুরি বন্ধুর মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াও আমরা একে অন্যের খুব ভালো বন্ধু ছিলাম। ফরিদের মৃত্যু মঞ্চ, টিভি আর চলচ্চিত্রে একটা বড় শূন্যতা তৈরি করবে, এটা অপূরণীয় ক্ষতি, এমন শক্তিমান অভিনেতার যুগে যুগে খুব কমই আসে। তিনি বলেন, ২০০৮ সালে শেষবার ফরিদির সঙ্গে তার কথা হয়েছিল। সুবর্ণা মোস্তফার মা মারা যাওয়ার পর ফরিদি তাকে দেখতে গিয়েছিলেন, তখনই শেষ কথা। দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাদের মধ্যে আর কথা হয়নি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।